बेहाल रास्ता मरण फाँद सेतु दिए पारापार पंचायत भोट बयकटे डाक ग्रामबासीदेर সংস্কারের অভাবে সেতুর উপর তৈরি হয়েছে বড় বড় গর্ত বেহাল অবস্থা রাস্তার বিপদজনক সেতু ও রাস্তার উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলছে মানুষের যাতায়াত বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ রাস্তা সারানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষের এই সরকার ভাঙতবাজি ছাড়া কিছুই দেয়নি রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে এটাই তার নজির আক্রমণ তৃণমূলের দ্রুত রাস্তা সংস্কারের আসছে আজ মালদার জেলা শাসকের চাঁচল এক নম্বর ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের মহিষামারি গ্রামের মধ্যে রয়েছে একটি সেতু সেই সেতু যুক্ত করেছে গ্রামের পাঁচ কিলোমিটার রাস্তাকে নয়াটুলি মহিষামারি বসন্তপুর রাজাপুর সহ প্রায় দশটি গ্রামের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র মাধ্যম এই রাস্তা সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়ে রয়েছে সেতু সহ রাস্তা সেতুর মাঝখানে তৈরি হয়েছে ছোট বড় গর্ত দিনে কোনো রকমে হেঁটে পার হওয়া গেলেও রাতে একটু বেখেয়াল হলেই পড়তে হয় দুর্ঘটনার কবলে তারপরও প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকির সাথে চলাচল করছে এই সেতু দিয়ে এই অবস্থা চলছে দীর্ঘদিন ধরে কিন্তু সেদিকে কারোর কোনো নজর নেই স্থানীয় ব্লক পঞ্চায়েতকে জানিয়েও হয়নি কোনো সমাধান বলে অভিযোগ নিত্যযাত্রী তথা এলাকার বাসিন্দা মফিজউদ্দিন আলম বলেন পাঁচ বছর ধরে বেহাল এবং জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে সেতু ও রাস্তা রাতবিরেতে আমাদের যাতায়াত করতে সমস্যায় পড়তে হয় জীবন হাতে করে আমরাই মরণ ফাঁদের উপর দিয়ে যাতায়াত করছি কিন্তু কারো কোনো নজর নেই সেতু ও রাস্তার অবস্থা বেহাল রয়েছে একথা স্বীকার করে নিলেন চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ তবে দ্রুত রাস্তা ও সেতু সংস্কারে সবাইকে এগিয়ে আসতে হবে বলে তিনি জানান সামনের বছর আগে চেষ্টা করব রাস্তা ও সেতু সংস্কার করার এমনটাই তিনি বলেন তৃণমূলের জমানায় রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে তার জলজ্যান্ত উদাহরণ এটি এই সরকার শুধু মানুষকে ভাঁওতা দেয় বেহাল রাস্তা নিয়ে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন চাঁচলের বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছেন মালদার জেলা শাসক রাজর্ষি মিত্র সমস্যা মানে প্রচুর সমস্যা আমাদের আমাদের এই রাস্তাটাই হচ্ছে মেন আমাদের এই পার্শ্ববর্তী গ্রাম আমাদের গ্রাম দশটা পনেরোটা বিশটা গ্রাম হ্যাঁ এই গ্রামটার এই রাস্তাটাই আমাদের মেন তার জন্য আমাদের প্রচুর অসুবিধা হচ্ছে কি অবস্থায় রয়েছে রাস্তাটি রাস্তাটা ঠিক হচ্ছে না রাস্তাটা মেরামত হচ্ছে সামনে ব্রিজটা ভেঙে গেছে এবার আমাদের কম অসুবিধা হচ্ছে যাওয়াতের জন্য আমাদের সকালবেলা যেমন স্কুলের ছাত্রগুলো কম অসুবিধা হচ্ছে মেয়ে ছেলেগুলো যাচ্ছে লাস্টে স্কুলগুলোতে আমাদের যেতে চাইছে না বাচ্চাগুলো হ্যাঁ মরণ ফাঁদ তো কিন্তু কি করবো প্রশাসন আমাদের কথা শুনছে না অবস্থা আমাদের খারাপ তাও আমাদেরকে চলতে হচ্ছে এই দেখেন এত মাল নিয়ে আমরা কেমনি ভাবে কত অসুবিধায় চলছি এই রাস্তাটার মধ্যে ফাঁদ মরণ ফাঁদ এই বিড়িতে মরণ ফাঁদ বসে যান যাবে বলা যাবে না যদি এই মাল নিয়ে যদি পড়ে যায় তো বাঁচা যাবে এখানে তো উঠতেই পারবো না জীবনটাই চলে যাবে বলছি এলাকার স্থানীয় বিধায়ক রয়েছে প্রশাসন রয়েছে তারা কি এসছে কোনোদিন না কোনোদিন আসেনি খবর দিয়েছি খবর দিয়েছি ওদেরকে আসার জন্য দেখার জন্য কিন্তু আসেনি কোনোদিন কি নাম আপনার আমার নাম হচ্ছে আবেদ আলী দেখুন শাসক দল বড়বাড়ি দাবি করে থাকেন রাস্তায় উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে তো আমরা দেখতে পাচ্ছি রাস্তার কি বেহাল দশা আজকে মহিষামারি মোচারপুর অঞ্চলে যে রাস্তাটি রয়েছে তা পাঁচ সাতটা গ্রামের যোগাযোগের একমাত্র মাধ্যম যা বহুদিন ধরে বাজে অবস্থায় পড়ে আছে মানুষ বর্ষাকালে এই রাস্তাতে যাওয়া আসা করতে পারে না এটা দীর্ঘদিনের সমস্যা এই সমস্যা মানুষ বহুবার প্রশাসনের কাছে দ্বাদস্থ হয়েছে কিন্তু তার কিন্তু কোনো প্রতিকার হয়নি আজকে দেখছি মাওনানিয়ার অনুপ্রেরণায় আমাদের চাঁচলে পরিযায়ী বিধায়ক তো উনি অভিযোগ না পেলে নাকি কোনো রকম কোনো সমাধান হয় না এবং উনি নাকি অভিযোগ শোনার জন্য বসে রয়েছে তা আমরা জানি না যে বিধায়কের কাজ অভিযোগ শোনা না মানুষের দাবি দাওয়াকে মানুষকে পাইয়ে দেওয়া উনি দাবি দাওয়া শুনছেন না উনি অভিযোগ শুনছেন প্রচুর সমস্যা আমরা যে আগে বিগত পঞ্চায়েতে গেল তো মোটামুটি রিপেয়ারিং হয়েছিল চলতে পারছিল মানুষ চলতে পারছিল এবার যে মানে পঞ্চায়েত যাচ্ছে গত চার বছর গত হতে চলেছে কিন্তু এক মানে রাস্তার যে অবস্থা না রিপেয়ারিং হচ্ছে না কিছু একটা টুকরা ফেলাচ্ছে কোথাও
এরা কিন্তু কোনো কোথাও কাজ করেনি। মেসিদের ভেঙে করে ভেঙে দেওয়ার কারণে আমরা কিন্তু যাতায়াত ঠিক ভাবে করতে পারছি না, গাড়ি ঘোড়া কিচ্ছু চলছে না, শুধু আমরা মোটরসাইকেল বা সাইকেল নিয়ে যাতায়াত করছি, কোনো গাড়ি ঘোড়া চলে না এই রাস্তা দিয়ে। বলছি এই ধরনের ব্রিজ কতটা বিপদমুখী, মানে কতটা জীবনের ঝুঁকি, অতিরিক্ত বিপদের মুখী, এবং আমরা অতিরিক্ত ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে আমরা চলাফেরা করছি। আমরা এটাই রাস্তা, আমাদের মেন রাস্তা হলো এটা, কিন্তু আমরা এখন মেন রাস্তা এটাকে মনে করছি না, এখন আমরা জঘন্য রাস্তা মনে করছি এটাকে। কলিগ্রাম হয়ে মহিষামারি মতিয়ারপুর হয়ে এদিকে বাঘাবাড়া জানিপুর যত দূরে যাওয়া যায় এই রাস্তাই মেন রাস্তা ছিল। এই মানে মোটামুটি নাই নাই করে হ্যাঁ 20টা তো গ্রাম পড়ছে এটা দৈর্ঘ্য। মোটামুটি আমাদের এই পাড়া থেকে এই পাড়া পর্যন্ত 4 কিলোমিটার। ক কিলোমিটার রাস্তা এই ধরনের এইরকম বিহাল 4 কিলোমিটার। কোথা থেকে কোথায়? ওই তো মতিহারপুর হয়ে এদিকে কলিগ্রাম। আমরা তো মনে করছি আমরা ভোট বয়কট করবো এদিকে, আমরা মনে করি লিখে আমরা 2-3টে বুথ আমরা মিলিয়ে আমরা কিন্তু ভোটটা বয়কট করবো, নাহলে আমরা রাস্তা যদি না আমরা প্যারা ব্রিজ যদি আমাদের না সংস্কার হয় কিংবা আমরা রাস্তা যদি আমরা ভালো পরিষ্কার না দেখতে পাই ভালো না পারি করতে, তাহলে পরে আমরা কিন্তু কোনো ভোটকে কাউকে দেবো না, আর কাউকে আসতে দেবো না, নেতাকে আসতে দেবো না, আমরা গ্রামে ঢুকতে দেবো না, এরকম ধরনের পদক্ষেপ নিয়েছি, এখন কতটা কি করা যায় দেখি। আচ্ছা বলছি আরেকটা বিষয় যে স্থানীয় প্রশাসন ব্লক প্রশাসন এমনকি এলাকার বিধায়ক রয়েছেন, তিনি বিধায়কের তো কোনো তো ভূমিকাই নেই, বিধায়ক ভোট নিয়ে চলে গেছে সব শেষ হয়ে গেছে, ওর কোনো গল্প নাই, কোথায় কি হচ্ছে না হচ্ছে কোনো মানে এইদিকে মানে হসপিটাল কি করে যাবে মানুষ, ডাক্তারখানা কোথায় কি করে যাবে, থানায় কি করে যাবে, আরো কোথাও কি করে যাবে, এত বিপজ্জনক মুখী আছে কিন্তু বিধায়ক কোনো কিছু পদক্ষেপই নিচ্ছে না এই রাস্তার জন্য। রাস্তাটা যদি সংস্কার হয় তবুও আমরা যেতে পারতাম, কিন্তু রাস্তায় যদি আমাদের PMGতে পড়তো সব থেকে ভালো হতো, আমাদের যাতায়াতের ব্যবস্থা হতো ভালো। কি নাম আপনার? আমার নাম মফিজ বারে, মহিষামারি। রাস্তাটার অবস্থা অনেকটা খুবই খারাপ রয়েছে, আমিও সেই সময় ওই রাস্তায় গেছিলাম, গ্রামের মানুষও আমাকে সেই ব্যাপারে রাস্তাটাকে ঠিক করার জন্য বলেছিল, সেই সময় আমিও একটু তাদেরকে কথা দিয়েছিলাম যে আমি যতটা পারি চেষ্টা করব। তো আমিও এই রাস্তাটা নিয়ে যেখানে যেখানে আমার বলার সেখানে বলেছি, দেখা যাক কতটা এগোতে পারি। তবে রাস্তাটা মানে আমাদের সবাই মিলে একত্রিত হয়ে বর্ষার আগে রাস্তাটাকে আমাদের ঠিক করা উচিত। পঞ্চায়েত ভোটের আগে কি মানুষ পেতে পারে এটা রাস্তা? আশা করি। দেখুন একটা জিনিস হচ্ছে, যতক্ষণ পর্যন্ত কাজটাই আরম্ভ না করছি ততক্ষণ পর্যন্ত আমরা সময়টা বাড়তে পারছি না। হ্যাঁ, সুতরাং আমরা আশা করি যে পঞ্চায়েতের আগে নিশ্চয়ই মানুষ সেখান দিয়ে নতুন রাস্তা পাবে, এটা আমার আশা। তো বুঝলাম ওখানে বর্তমানে একটা ব্রিজ আছে ছোট ব্রিজ, এটা কিন্তু সবাই দেখেছি, আমি তো ওই রাস্তা দিয়ে গেছি অনেক কবার। হ্যাঁ, ব্রিজ আর রাস্তা হলে তো শুধু ব্রিজকে বাদ দিয়ে তো আর রাস্তা হবে না, ব্রিজও হবে রাস্তাও হবে, দুটো আর একটু ধৈর্য ধরতে হবে মানুষকে। হ্যাঁ।